আজকের যে অবস্থা এটার জন্য দায়ী সম্পূর্ণ আওয়ামী লীগ, আজকে এই রাষ্ট্রের যে অবস্থা এটার জন্য দায়ী সম্পূর্ণ আওয়ামী লীগ, আজকে এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, আজকে এই দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে একটা লুটপাটের রাজত্ব তৈরি করে ফেলেছে। লুটপাটের অর্থনীতি ছাড়া এখানে আর কোনো অর্থনীতি নেই। পত্রপত্রিকাগুলো কি বলছেন তারপরও তাদের দিকে কোনো খেয়াল নেই, লক্ষ্য নেই, একটাই মাত্র লক্ষ্য। গতকালও দেখলাম আপনার হাওড়ের উপর দিয়ে আপনার তারা উড়াল সেতু তৈরি করবেন এবং সেখানে আপনার দিয়েছে 6,500 কোটি টাকা আপনার বাজেট দিয়েছে বলতে হবে, কিন্তু সেটা পৌঁছাবে গিয়ে 26,000 কোটি টাকায় নিঃসন্দেহে। এবং এটা কোনো প্রয়োজন আছে কি না, কতগুলো গাড়ি চলবে ওখানে, কি প্রয়োজন আছে তার সম্পর্কে কোনো কথা নেই। এই যে আপনার আজকে বাংলাদেশের অর্থনীতিকে এই সমস্ত মেগা প্রজেক্ট, অপ্রয়োজনীয় প্রজেক্ট নিয়ে মূল জায়গা থেকে সরে ভিন্ন জায়গায় নিয়ে চলে এসেছে, এখনও তারা বলে এটা সিঙ্গাপুর মালয়েশিয়া এই অবস্থা হবে। এই দেশে এখনও 42% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, দুবেলা দুমুঠো খেতে পায় না, যে দেশের মানুষ এখনো স্বাস্থ্য ব্যবস্থা তারা সঠিকভাবে পায় না, যাদের ছেলেরা এখনো বিএমএ পাশ করে কোনো কর্মসংস্থান নেই, মোটর বাইক চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, শ্রমিক ভ্যান চালাচ্ছে, সেখানে আপনি বলছেন উন্নয়নের এটা আপনার রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ। তো এই কথাগুলো বলে মানুষকে প্রতারণা করে, মানুষের সঙ্গে পুরোপুরি একটা বেঈমানি করে গণতন্ত্র বিনাশী একটা শক্তি হয়ে উঠে মানুষের সমস্ত ধ্বংস করে দিচ্ছেন। খুব নাস্তে নাস্তে চলে গেছেন ভারতবর্ষে একটা মাত্র আশায় যে ভারতে গিয়ে আবার ক্ষমতায় কিভাবে থাকা যায় তার জন্য একটা ব্যবস্থা তিনি আবার করে আসবেন। কি এনেছেন কিছুই না। আমরা দেখলাম জয়পুর এয়ারপোর্টে নৃত্য গীতে ভরপুর, আমাদের প্রধানমন্ত্রীও সেখানে অংশ নিয়েছেন, আমরা ছবিতে দেখলাম। তো এই বিষয়ে এইগুলো আজকে আমার যেখানে আপনার এই দেশে মানুষকে আপনি গণতন্ত্রের অধিকারের জন্য আন্দোলন করতে গুলি করে মারছেন, এই করে কিন্তু বাংলাদেশকে টিকিয়ে রাখা যাবে না, এই করে বাংলাদেশের মানুষকে বোকা বানাতে বানাতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছেন যে এখন বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, বাংলাদেশের মানুষ সবসময় তাদের অধিকার আদায় করে সংগ্রামের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। সেই সংগ্রাম শুরু হয়েছে, সেই সংগ্রাম মানুষ অবশ্যই আন্দোলনের মধ্য দিয়েই, সংগ্রামের মধ্য দিয়েই তা অর্জন করবে।